আলম ভাই হ্যাঁ কোন যাও আছে সাজগোজ করি ও यार বিদেশ যাইতেছে ও বিদেশ যাইতেছো হ্যাঁ তো বউ কানে বউ বউ বাসাই ও আচ্ছা বউ তালে বাসা না তুমি বিদেশ যাচ্ছো বাসা ফাঁকায় ফাঁকে বউ বাসায় শুন ভাই হ্যাঁ তুই একটু বাড়ির দিকে খবর টবর রাখিস বাড়ির দিকে খবর নজর বিভাগ তো আমারই থাকবে সমস্যা নাই এখন থেকে কি করা লাগে আমি করব না তুমি আসার আগে আগে সাও বাসা বলাবান হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে শুন তুই একটা কাজ করিস তোর ভাবে কিছু লাগে ফোন টোন দিলে একটু দেখ দেখে আরে কানারাই তো ফোন দিলে ভাবি আমার পাই যাবে টেনশনের কিছু নাই যা লাগবে রাত্রে আসার দরকার নাই মানুষ খারাপ কবি রাত্রে আসবি না দিন আসবি দিনের বেলায় আসবো না বুঝছিস রাতের বেলা খামাকা ঘুম মারার দরকার কি দিনের বেলায় যাবো হ্যাঁ সেটাই আর কি ঠিক আছে থাক তাহলে আমার সময় হয়ে গেছে ঠিক আছে ভাই আমি তাহলে যাই আচ্ছা যান পরে আবার ওই প্লেনে জাম জট লাগিয়ে যাইতে পারবো বলছেন ঢাকা শহরের অবস্থা তো ভালো না যান তাহলে ঠিক আছে আমি আজকে একটা মহাত মানে একটা সুযোগ পাইছি এরকম সুযোগ আমি প্রায় 6 মাস যাবো চেষ্টা করতেছিলাম এরকম একটা সুযোগ কবে আসবে ঠিক আছে সুযোগটা পাই গেছি আজকে থামা যাবেন অধিক যাবো তোমার তো সবসময় সুযোগ তোমার তো সবসময় সুযোগ আসে তাই না আমার সাথে মানে আমার সাথে ঘুরে এরকম সুযোগ সবসময় আসে না এই সুযোগটা এই ফার্স্ট টাইম পাইছি বুঝছো এর আগে অনেকবার এই সুযোগ চেষ্টা করছি কিন্তু পাই নাই কিন্তু এখন এমন একটা সুযোগ পাইছি এই সুযোগের আচ্ছা করা যাইবে না বুঝছো আচ্ছা কত কি সুযোগ পাইছো সেটা তোমাকে সেটা তোমাকে বলা যাবে না এমন চাকরি পাইছি যে চাকরিতে শুধু মজাই মজা কিন্তু কোনো বেতন নাই মানে মানে এটা তোমাকে আমি ভাঙ্গে বলতে পারতে আছি না মানে আমি আমি তোমাকে বুঝাই আচ্ছা আমি বলি হ্যাঁ বল 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 তোমার কত আচ্ছা তোমার কিন্তু আমার সন্দেহ সন্দেহ লাগতেছে কোথাও যাবো না তো কসেন সত্যি কথা কো মিথ্যা কথা কিন্তু কইবা না নালে কিন্তু আমি কষ্ট পামু বুঝছো কিন্তু আরে কি উল্টা পাল্টা কথা কচ্ছ কোথায় যাবো আমি কেন সন্দেহ লাগবে আমার প্রতি বলো আমি এমন একটা কাজ পাইয়েছি যেটা হচ্ছে প্যাডে ভাতের কাজ এই প্যাডে ভাতের কাজটা যদি আমি শিখি শিখলে তোমার সাথে ওই কাজটা করতে পারবো আমার আগে বুঝতে হবে বিষয়টা যে আসলে আমার মধ্যে দক্ষতা কতটা দক্ষতা যতটুকু প্রয়োজন আমি ততটুকু অর্জন করার জন্য যাচ্ছি আর বেশি ঝামেলা করবো না ঠিক আছে তোমার দিকে তুমি যাও আমার যাইতে দাও একটা শুভ কাজে যাচ্ছি তুমি অশুভ লাগাইতেছো আল্লাহ জানে কাজটা সাকসেসফুল হবে কিনা হবে না তো হবে না তোমার কাজ কখনো সফল হবে না আমার মনে কষ্ট দিয়ে মনে তোমাকে সফল হবে কখনো হবে না দেখো ইয়াবা করে বড় দৃষ্টিতে যে বুইন তোর কামই লাগতে বসছো সবার একার কাম না বসছো বিয়ে শাদির পরে তাকে এত কিছু কোয়া যাবে না পরে মানুষের রোস্টিং করা শুরু করে দেবে ভাবি ও ভাবি ভাবি আরে আরে দাঁড়া তুমি হ্যাঁ আমি আমি বসা যাবে কেউ দেখলে আবার মানে আরে বসা যাবে মানে কে দাদি কত মানে কথা হইতে আসলে কি জানো যে কাল থেকে শুনেছি আলম ভাই নাকি বিদেশ চলে গেছে তোমাকে তো আমি তোমার বিয়ের আগে থেকে একটু একটু দেখতাম ঠিক আছে কিন্তু ওই সময় বলতে পারি নাই টাস করে বিয়ের সাথে গেল ওদিনকে আদা খোলা বই কইলাম যে তোমার প্রতি আমার একটা ভালোবাসা আগের থেকে কাজ করতো টাস করে তুমি আলম ভাইয়ের মতো তো কোয়া যাবে না ওনারে বিয়ে শাদী করে ফেলাইছো তো বিয়ে শাদী করার পরে তো আর কোনো চান্স পাইলাম না অবশ্য অপেক্ষায় ছিলাম শুনতাম আগে তেজনই বিদেশ যাবে কিন্তু কবে যাবে সেটা তো আর জানা হলো না যেহেতু আমি কনফার্ম চলে গেছতাম তুমি আর আমি ছাড়া আর কি আছে বল এখন আমাকে ভালোবাসো ভালোবাসি শেষটা আমি তো ব্যাপার পুরুষেরই কর্তব্য বলছে বলছো না ভালোবাসি নাকি প্রচুর মিস করি এখন আমার মনে হয় কি যে আলম যেহেতু বিদেশ গেছে গা তোমার সাথে আমি আবার সেই সময়টা পার করতে পারবো তুমি কি কও
আরে রাজি না থাকার কি আছে মানে কথা হচ্ছে কি আমার তো পরানটা সারাক্ষণ উতলাইতে আসলে তোমার জন্য কোন সময় যে আলম ভাই বিদেশ যাবে আর ফসাদ করে তোমার বাসায় চলে আসবে অবশ্য তার ভিতরে রাস্তায় হিয়াল একটা বাজলো ওটা খেলাই কোথায় দিয়ে দিচ্ছে কইছি পেটে ভাত একটা চাকরি পাইছি এ জায়গায় একটু মানে রিহার্সেলটা হয়ে গেল মনে কর ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে কোনো সমস্যা নাই আর কথা হচ্ছে আলম ভাই তোমার দুই চার পাঁচ বছর আর আসবে না যে কয় বছর না হোক আর না হোক তত বছর তুমি আবার যে কোনো সময় ডাক দেবা রাইতে তিনটা বাজে ডাক দেবা খালি একবার একবার খালি ফোন দেবা কোথায় আছো জীবন আমি ওই গাঘাটাই হইলো চলে আসবো তোমার কাছে কোনো রকম সমস্যা হবে না তোমার যত রকম অসুবিধা লাগবে যত রকম সুবিধা লাগবে ব্যাপার দিতে আমি প্রস্তুত থাকিব আরে তুমি যে কি কও না আমার কিসের সুবিধা অসুবিধা লাগবো তুমি শুধু আমার কাছে আসবা তোমার মুখটা দেখলি তোমার ভালো লাগে তুমি কি জানো ওই আলমের কালা মুখ দেখতে দেখতে আমার কপালটা পুড়ে গেল বুঝছো না আসলে মুখ মুখ দেখলে তো আর হয় না বুঝছো মুখ দেখলে যদি সবকিছু হয়ে যেত তাহলে তো কাম হয়ে ছিল মুখ দেখে আর কি কেমনে বুঝাবো তোমার বুঝান তো যায় না সব কথা কি বুঝান যায় নাকি স্বামী বিদেশ গেলে তো দেওয়ার হয়ে যায় আপন মানুষ তাই না হয়েছিল কি আমাকে একটা ঘটনা ঘটছিল আমাকে গেরামে একটা হঠাৎ করে একটা ঘটনা শুনছিলাম হয়েছে কি বড় ভাই বিদেশ গেছে প্রায় তিন বছর হ্যাঁ তো বড় ভাই যখন বিদেশ যায় তখন ভাবির পেটে বাচ্চা ছিল একটা কিন্তু বিদেশে তারপর বাচ্চা তিনটে হয়ে গেছে তো তিনটা হয়ে যাওয়ার পরে জামাই জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আমার তো বাচ্চা একটা ছিল বাকিটা করতে আসলো কেন তুমি বিদেশ গেছো তাতে কি হয়েছে আমরা কি গর্ভবতী হতে পারি না কিন্তু কেমনে হলো কেমনে হলো সেই বিষয়টা তোমারে বোঝানোর দরকার কিন্তু বোঝাইতে পারতে আসি না কেমনে করে বোঝাবো আমি তোমাকে এই এক কাজ করি চলো ঘরে যাই নাস্তা বানাইছি সুন্দর খেয়ে যাবা আচ্ছা কি নাস্তা বানাইছো চলো খাবো আমি নাস্তা খাবো আমি তো ভুল দেখতেছি না ঠিক আছে সত্যি তুমি আরে হ্যাঁ আমি সত্যি আমি আমি ওদিক দিয়ে ঢুকতে লইছি এর ভিতরে আপনি আই পড়ছেন মানে আর আপনি না কইলেন যে ভাবির একটু খোঁজ খবর নিতে যাইতে আসলাম হ্যাঁ দরজা লাগে যে তোরা দুইজন কি করিস খবর নিস না 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 আমি বিদেশ যাওয়ার পরে নিশ্চয়ই এর সাথে কোনো একটা পরকীয়া তোর সম্পর্ক হয়েছে তুমি এইগুলা কি কইতেছো তুই আমার দেবর আর শোনো তুমি না তিন মাস থাকবা কইছিলা মাত্র না তিন মাস হইলো না আরো দেরি করে এক পারলেন না তো তাড়াতাড়ি আহে কেউ কোন আমি তো জেলে বিদেশে ধরা গেছে জেল খেতে আইছি কোন রকম জীবনটা নিয়ে দেশে চলে আসছে থাকার কথা তিন বছর কিন্তু আমি তো বুঝতে পারলাম নে তিন বছর পরে আসলে তোদের খবর ছিল আর ভাবতো অবাক লাগে এই তোকে আমি বিশ্বাস করে আমি পাঠাই তোর ভাবিকে দেখাশোনার দায়িত্ব দিতে গেলাম আর তুই আমার পাশে তুই বিশ্বাস করি না তুই নিশ্চয় তোর ভাবির সাথে খারাপ সম্পর্ক করছিস আপনি যদি এটা মনে করেন তাহলে আর কি করার আছে বুঝছেন আমি 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 ভালো মানুষ আমি কিছু করি না আমি আমি কিছু করছি কারণ আপনি উচিত কথা করেন আমার লগে না এই তোরা বিশ্বাস করে আমি বাড়ির নাই তুই একসাথে কোথাও গিয়ে গেছিস তোরা আজকে মারিয়ে ফেলে আর কাছে বলো তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও তোরা মাফ করো আমি তোদের মতো বউকে রেখে বিদেশ যাই আমরা কত কষ্ট করি আর তোরা কেউ টেকা পাঠাই তুমি আমার মাফ করে দাও প্লিজ আর কোনো দিন এরকম হইব না তোমাদের মতো বিয়ের জন্য আমরা বিদেশি ছেলেরা কত কষ্ট করি তোমরা জানো না তোমাদের জন্য টাকা কি হারে পাশ নাই সেটাও তোমরা জানো না এই কষ্টের কথা বুঝলে তোমরা এরকম করলে না হয়নি ঠিক আছে প্লিজ
উনি তো ওনার স্ত্রীকে মাফ করে দিবে, ঠিক আছে না? জানি এরকম অনেক সম্পর্ক হচ্ছে, এরকম ভাবে পরো কি আমরা এই ভিডিওটা কেউ খারাপ ভাবে নেবেন না, হয়তো বা শুরুতে অনেকে গালি বকা অনেক কিছু কমেন্ট বক্সে লিখে ফেলছেন, তাতে আমাদের কিছু যায় আসে না। জাস্ট আমরা এটা একটা মেসেজ দিতে চাইছিলাম, সোশ্যাল মেসেজ, যাতে এভাবে আমরা প্রেজেন্ট করতে পারি যে এইভাবে করেই অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কিছু মানুষ আছে হাজব্যান্ড বিদেশ যাওয়ার পরে অন্যান্য আগে থাকতে যাদের সাথে ছোটোখাটো সম্পর্ক থাকে সেই সম্পর্কগুলোকে বড় করে নেয়, আর বড় করার ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটায়, আর যার কারণে এরকমভাবে অনেক সংসার নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদেরকে সবাইকে মিনত রিকোয়েস্ট করবো যে এরকম সমস্যাগুলো যাতে না হয়। আপনাদের যাদের হাজব্যান্ড বিদেশ থাকে তাদেরকে বলতে চাই, আসলে সে আপনাকে বিদেশে রেখে গেছে, বাংলাদেশে একমাত্র বাংলাদেশে রেখে গেছে বিদেশে আপনার জন্যই, আপনার সুখের জন্যই। তো সেই সুখটাকে নষ্ট করবেন না, কারণ হচ্ছে কি তারা বিদেশে যায় আজ কী পরিমাণ কষ্ট করে সেটা একমাত্র একটা প্রবাসী জানে। কারণ কি বিদেশ জীবনটা অনেক কষ্টের, সেখানে অনেক পরিশ্রম করতে হয়। আমরা চাইলে আমাদের ফ্যামিলির মানুষগুলোকে দেখতে পারি, চাইলে আমরা তাদের সাথে কথা বলতে পারি, কিন্তু তারা কিন্তু পারে না, অনেকটা দূরে থাকে, অনেক কষ্ট হয়, তাই তাদের কষ্টগুলোকে নষ্ট হতে দেবে না। তো এটাই ছিল মেসেজ, আর কিছুই না। ধন্যবাদ।